এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, এমসিকিউ এবং এসএকিউ। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কিছু পাঁচ শব্দটি প্রথম ব্যবহার করেন, এর অ্যান্সার কি হবে? ডি এর অ্যান্সার উইলসন। পরের কোশ্চেন কিছু রোমান টুতে নিমজ্জিত পাতের ঢালু অংশকে নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলা হয়, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার বেনি অফ জোন। পরের কোশ্চেন কিছু রোমান থ্রিতে হিস্ট্রি অফ ওশিয়ান বেসিন বইটি লেখেন কি, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হ্যারি হেস। পরের কোশ্চেন কিছু রোমান ফোরে ম্যাগমা শিলাস্তরের সমান্তরাল ফাটলের মধ্যে জমার বাঁধলে তাকে বলে, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার শিল। পরের কোশ্চেন কিছু রোমান ফাইভে অনুভূমিক তলের সাথে চ্যুতি তল যে কোণে হেলে থাকে তাকে বলে, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার চ্যুতির তলের নতি। পরের কোশ্চেন কিছু রোমান সিক্সে ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ কাকে বলা হয়, এর অ্যান্সার হবে এর অ্যান্সার স্টম্পলি। পরের কোশ্চেন কিছু রোমান সেভেনে ভূগোল শব্দটি প্রথম প্রচার করেন, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার এরাটোস্থিনিস। পরে তো দেখো, রোমান এইটের কোশ্চেনের অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগর, এর অ্যান্সার হবে। পরের কোশ্চেন কি আছে আমাদের, রোমান নাইনের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার খরগোশ। 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে টেরাপোড হবে। 11 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সূর্য। 12 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার ব্যাকটেরিয়া। রোমান 13 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ডিম পাড়ার সময় সমুদ্র থেকে নদীতে আসে, এটা তো জানো, অ্যানাড্রোমাস। তো দেখো, 14 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার বিদ্যালয়। 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার জিমারম্যান। 16 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে দক্ষিণ আফ্রিকায় ভেল্ট লক্ষ্য করা যায়, ভেল্ট তৃণভূমি। 17 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে পাকিস্তান নিচের কোন দেশের জলসেচ ব্যবস্থা ক্যারেজ প্রথা নামে পরিচিত। ক্যারেজ প্রথা একমাত্র পাকিস্তানেই হয়, ঠিক আছে, আর ভেল্ট তোমরা তো জানো। তো দেখো, পরের কোশ্চেন কি আছে, রোমান 18-এর কোশ্চেন কয়লা উপজাত দ্রব্য কোনটি, এর অ্যান্সার হবে এর অ্যান্সার আলকাতরা। পরের কোশ্চেন কি আছে, রুটি ঝুড়ি বলা হয় কাকে, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার ইউক্রেনকে বলা হয়। 20 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, অতিরিক্ত জলসেচের ফলে কি হয়, সি এর অ্যান্সার কি হবে, মৃত্তিকা লবণাক্ত হয়, সি এর অ্যান্সার মৃত্তিকা লবণাক্ত হয়। পরের কোশ্চেন কি আছে, 21 নম্বরের কোশ্চেন লোহার উৎকৃষ্ট আকরিকের নাম কি, এর অ্যান্সার হবে ম্যাগনেটাইট। লোহার উৎকৃষ্ট আকরিক হলো ম্যাগনেটাইট। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো, 2016 সালে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীতে যে সমস্ত এসএ কিউবগুলো দিয়েছে সেই এসএ কিউবগুলো খুব সুন্দর করে এখানে সলভ করা আছে। যেমন এ নম্বরের কোশ্চেনের কী অ্যান্সার কী আছে, যে ভূগোল শাস্ত্রে জনসংখ্যা, ভূগোল শাখা জনসংখ্যা ও তথ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। তোমরা তো জানো যে ভূগোল শাস্ত্রে কোন শাখায় জনসংখ্যা তথ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। যেমন অথবা একটা কোশ্চেন আছে গ্যালাক্সি কি, যেমন সি নম্বরের কোশ্চেন আছে আকস্মিক ভূ আলোড়নের দুটি উদাহরণ দাও, তোমরা তো জানো ভূমিকম্প, অগ্নুৎপাত। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। তোমরা খুব সুন্দর করে এগুলো খাতায় লিখে মুখস্থ করবে। আমি মনে করি 2022 সাল কেন, 2023, 2024 যতদিন পর্যন্ত এই সিলেবাস পরিবর্তন হবে, এখান থেকে প্রতি বছর তোমরা কমন পাবে। যেমন এফ নম্বরের কোশ্চেন কি আছে, জীব ভর কাকে বলে, ঠিক আছে, অথবা দেখিয়েছে সি ইউ কি কি, বেঙ্গালুরু স্রোত কোন মহাসাগরে দেখা যায়, তোমরা তো জানো বেঙ্গালুরু স্রোত আটলান্টিক মহাসাগরে দেখা যায়। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করা আছে। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের নোটস সাজেশন দিয়ে থাকি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলের মাধ্যমে। তো দেখো, পরের কোশ্চেন কি আছে, এইচ নম্বরে ক্রাওলাইটকে অনন্য সম্পদ বলার কারণ কি, তোমরা তো জানো ক্রাওলাইট খনিজ একমাত্র গ্রিনল্যান্ডে পাওয়া যায় বলেই একে অনন্য সম্পদ বলে। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করা আছে। যেমন আছে কে নম্বরের কোশ্চেন কি আছে, নিউজিল্যান্ডের কোন প্রান্তে ভূমধ্যসাগরীয় জলবায়ুকে কাজে লাগিয়ে ফলের চাষ করা হয়, তোমরা তো জানো ক্যান্টারবারি অঞ্চলের ফলের চাষ করা হয় নিউজিল্যান্ডে, তোমরা তো জানো। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। আজকে আমি একাদশ শ্রেণীর সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করেছি।